ইতিমধ্যে গোটা ভারতবর্ষের সারা জাগানো নাম বছর ২৫ তরুণী আশা মালভিয়া। নারী সশক্তিকরণ এবং সুরক্ষার বার্তা তুলে ধরে মধ্যপ্রদেশের রাজগড় জেলার প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে ১৪টি রাজ্যের ১২,৮০০ কিলোমিটার সাইকেলে ভ্রমণ করেছেন তিনি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবার আশা সিকিম থেকে মাল শহরে এলেন। বুধবার শহরের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ে তাঁকে নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠান হল। সেখানে নির্ভয় নিজেদের লক্ষ্যে এগোনোর বার্তা তুলে ধরলেন আশা। মধ্যপ্রদেশের রাজগড় জেলার নাটারামের বাসিন্দা আশা মালভিয়া বরাবর প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে এগিয়েছেন তিনি। মাত্র ৩ বছর বয়সে বাবা মারা যান। মা রাজুবাই দুই মেয়ে আশা এবং নিশাকে বড় করে তোলেন, ফলে জীবনের পথ চলার সঙ্গে আশা প্রতিবন্ধকতাকে টপকানোর পাঠও ভালো মতো নিয়েছেন। পর্বতারোহণ থেকে শুরু করে দৌড়ে দারুণ সাফল্য পেয়েছেন বহু পুরস্কার। তিনি উপলব্ধি করেন, গোটা ভারতবর্ষে নারী সশক্তিকরণ এবং সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া দরকার। তাই এই কাজে পরিবেশ বান্ধব সাইকেলকে সঙ্গী করে একলাই ভারত ভ্রমণে বের হন। গত ১ নভেম্বর মধ্যপ্রদেশ থেকে তার যাত্রা শুরু হয়। বর্তমানে মালবাজার থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পরিভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছেন তিনি। ভারতবর্ষে নারীরা সুরক্ষিতই রয়েছেন বলে জানিয়েছেন আশা। মালবাজার থেকে বিদেশ বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।